এবারকার নির্বাচনে অস্বাভাবিক চিন্তা চেতনার নির্বাচন শুরু হয়ে গেছে। 2008 সালে আমি জাতীয় সংসদ সদস্য, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করার কথা বলেছিল, আমি করি নাই। তাই তো সংসদ আল্লাহ সাবিরুল মোল্লা আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই, উনি সভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম, তার নির্বাচনটা করে দিয়েছি। তারপর 3 বছর 12 বছর ক্ষমতায় ছিলেন, 3 বছর ক্ষমতা হারিয়ে এখন সে পাগলা কুকুরের মতন হয়ে গিয়েছে। ক্ষমতা আল্লাহ পাক রাব্বুল আলামিন নেতা আওয়ামী ঢাকা পাস নির্বাচনী এলাকা আওয়ামী লীগের ঘাঁটি, ঢাকা পাস নির্বাচনী এলাকা আওয়ামী লীগের ঘাঁটি না হলে মহাজোটের বিরুদ্ধে আমি নেতৃত্ব দিয়ে নৌকাকে জিতান সম্ভব হতো না। কেউ যদি মনে করে এই ঢাকা পাস নির্বাচনী এলাকার নেতা কর্মীরা নৌকার বাইরে যাবে, বোকার স্বর্গে বাস করে। আমরা অনেক বোকা দেখেছি, 7 তারিখে নির্বাচনের পরে সেই বোকারা শনাক্ত হবে। আমরা কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি শুধু একটি কথা বলবো, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার বড় না অন্য কোনো পরিবার বড়, সেটা 7 তারিখে নির্বাচনে পূরণ হবে। আমরা যেন কোনো অবস্থাতে আমরা কারোর সাথে আগবাড়ায় কিছু না বলার চেষ্টা করি। ঢাকা পাস নির্বাচনী এলাকার জনগণ কে বিদ্রোহী কে অমুক কে কিছু, আওয়ামী লীগ পরিবার সেটা সুরক্ষা করে না, আওয়ামী লীগ পরিবার মনেও করে আওয়ামী লীগ পরিবারের একটাই মার্কা হাবিব মোল্লার মার্কা, কাজী মনুর মার্কা, শেখ হাসিনার মার্কা, নির্বাচনী এলাকার আওয়ামী পরিবার এক অভিন্ন, আওয়ামী লীগ ছাড়া এখানে কোনো জায়গা নাই। যদি আওয়ামী লীগ পরিবারের সাথে কোনো স্বতন্ত্র প্রার্থীর সম্পর্ক থাকে, ব্যক্তিগত সম্পর্ক, বাসায় ভোট চেতে গেলে তারা খাওয়ায় বিদায় করে দিবে। আওয়ামী লীগের ভোট, শেখ হাসিনার ভোট, বঙ্গবন্ধু নৌকা, এই ঢাকা বাস নির্বাচনী এলাকায় কাউকে দেওয়ার সেই সুযোগ নাই। যারা আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের পক্ষে নেয়নি, যারা নিয়েছে যারা ভ্রান্ত বিলাস হয়েছে, যারা বিভ্রান্ত হয়েছে বিএনপি জামাত তাদের কান্ধে ভর করেছে, সেটা 7 তারিখে নির্বাচনের পরেই আপনারা পুরোভাবে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের সাথে একজনও যায়নি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।